হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি পিকচার সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ ইনসাইট ইনসাইটকৃত পিকচার কীভাবে আপনারা এডিট করবেন বিভিন্ন ধরনের কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কীভাবে ইনসাইটকৃত পিকচারকে কম্প্রেস করবেন পিকচার চেঞ্জ করবেন এবং পিকচারকে রিসেট করবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন এখানে দেখুন আমি একটি ছবি ইনসার্ট করেছি আমি এখন এই ছবিতে আপনাদেরকে দেখাবো যে এই ছবিটা আপনারা কিভাবে কমপ্রেস করবেন তারপরে ছবিটা চেঞ্জ করবেন এবং হচ্ছে ছবি রিসেট করবেন আগের পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা এমএস ওয়ার্ডে ছবি আনবেন আপনারা যদি জানতে চান কীভাবে এমএস ওয়ার্ডে ছবি ইনসার্ট করতে হয় অথবা ছবি আনতে হয় তাহলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ছবি কম্প্রেস করবেন ছবি কম্প্রেসের বিষয়টি হচ্ছে যখন আপনারা ওয়ার্ডে একটি ছবি নিলেন ছবির সাইজ সাধারণত ছোট হতে পারে বড়ো হতে পারে অর্থাৎ ছবির যে সাইজটা সেই সাইজটা ছোটো এবং বড় হতে পারে তারপরে ছবির বিভিন্ন ধরনের গার্বেজ বিষয় থাকতে পারে আপনার ইচ্ছা করলে সেটি কম্প্রেস করে ছবির সাইজটা ছোটো করতে পারেন যেমন আপনারা একটি ছবি ইনসার্ট করেছেন এমএস ওয়ার্ডে তারপরে সেই ডকুমেন্টটি সেভ করলেন আপনি ভেতরে যে ছবিগুলি সেট করেছেন অথবা ছবিগুলো ইনসার্ট করেছেন ছবিগুলির সাইজ অনেক বড়ো বড়ো এবং তার ফলে আপনার ওয়ার্ডের ডকুমেন্টের সাইজটিও বেশি হয়ে গেছে যখন আপনি সেটি ইমেইল করতে যাচ্ছেন অথবা কোনো জায়গায় প্যান দিতে যাচ্ছেন অথবা কোনো জায়গায় পাঠা যাচ্ছেন তখন বড় সাইজের কারণে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি ছবিগুলো কম্প্রেস করতে পারেন এবং কম্প্রেস করে আপনারা খুব সহজেই ফাইলটি আদান প্রদান করতে পারেন কীভাবে কমপ্রেস করবেন সেটি এখন দেখাচ্ছি ছবির উপরে ক্লিক করার পরে এইখানে দেখুন ফর্মেট ট্যাবে এইখানে অ্যাডজাস্ট সেকশনে একটি বাটন রয়েছে সেটি হচ্ছে কমপ্রেসড পিকচারস এই বাটন যদি আপনি ক্লিক করেন তাহলে একটি মেসেজ আসবে এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই অনলি দিস পিকচার অর্থাৎ শুধুমাত্র এই পিকচারটা অ্যাপ্লাই হবে কি না অথবা এখানে অন্যান্য যে ডকুমেন্টের ব্যথা আরও যে অন্যান্য পিকচার থাকবে সেগুলো অ্যাপ্লাই হবে কিনা সেটা এখানে বলে দিতে হবে তারপরে এখানে ডিলিটেড ক্রপেট এরিয়া অফ পিকচার অর্থাৎ আপনার পিকচারকে যদি আপনি ক্রপ করেন তাহলে সেই ক্রপকৃত অংশগুলো সে ডিলিট করে দেবে ক্রপ সম্পর্কে আমি পরবর্তীতে আলাদা একটি ভিডিওতে আলোচনা করবো এখন জাস্ট শুধু জেনে রাখুন যে এই বাটনে যদি ক্লিক করেন অর্থাৎ এই টিকমার্ক যদি দিয়ে রাখেন তাহলে সেই ক্রপেট এরিয়াটি সে ডিলিট করে ফেলবে তারপরে এখানে লেখা রয়েছে ইউজ ডিফল্ট রেজলেশন এটি সিলেক্ট করতে পারেন অথবা আপনারা যদি ইমেইলের জন্য যেটি প্রয়োজন সেটিও আপনারা সিলেক্ট করতে পারেন তারপরে ওকেতে ক্লিক করলে সেই অটোমেটিক্যালি ছবিটা কম্প্রেস করে নেবে এটি বোঝার জন্য আপনারা এমএস ওয়ার্ডে অনেক বড় একটি ছবি ইনসার্ট করবেন তারপরে সেই ছবিটি নিয়ে বিভিন্ন কাজ করবেন তারপরে সেই ডকুমেন্টটি সেভ করবেন তখন সাইজটি দেখবেন এবং পরবর্তীতে ছবিটি কমপ্রেস করার পরে ডকুমেন্টটি সেভ করার পরে আপনার সাইজটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ছবি চেঞ্জ করতে হয় অর্থাৎ আপনারা ডকুমেন্টে একটি ছবি এনেছেন কিন্তু সেই ছবিটি চেঞ্জ করে অন্য একটি ছবি সেই জায়গায় নিতে চাচ্ছেন তাহলে সেটি কীভাবে নেবেন সেটি নেওয়ার জন্য ছবিটির উপরে ক্লিক করতে হবে তারপরে এখানে অ্যাডজাস্ট সেকশনে এখানে দেখুন একটি বাটন রয়েছে এখানে চেন্স পিকচার বাটন এই বাটন যদি আপনি ক্লিক করেন দুটি অপশান আসবে ফ্রম এ ফাইল এবং অনলাইন সোর্স অর্থাৎ আপনারা আপনার কম্পিউটার থেকে নিতে চাচ্ছেন না অনলাইন থেকে নিতে চাচ্ছেন সেটি এখানে বলে দিতে হবে আমি এখানে ফ্রম এ ফাইল এই বাটনে ক্লিক করলাম তারপরে আমাদের ডেস্কটপে আমি আরও একটি ছবি নিয়েছি আমি এই ছবিটা যদি ওই জায়গায় রিপ্লেস করতে চাই আমি এই ছবিটি সিলেক্ট করলাম তারপরে ইনসারটি ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের এইখানে আগে যে ছবিটা ছিল সেই ছবিটার জায়গায় নতুন একটি ছবি চলে আসছে এই ছবিটির সাইজটা একটু ছোট সেই কারণে এখানে টেক্সটের ডান পাশে চলে আসছে আর আগের ছবির সাইজটা অনেক বড় ছিল সেই কারণে টেক্সটের নিচে অবস্থান করছিল ছবিকে আপনারা কীভাবে টেক্সটের উপরে নিচে ডানে বামে নেবেন সে সম্পর্কে পরবর্তীতে আমি আলাদা আরেকটি ভিডিওতে আলোচনা করব। আপনারা এই ছবিটা যদি নিচে নিতে চান তাহলে এই লেখার শেষে এখানে একটি ইন্টারপ্রেস করতে পারে ইন্টারপ্রেস করলে দেখুন ছবিটি আবার নিচের দিকে চলে আসছে এরপরে আমি রিসেট পিকচার সম্পর্কে আলোচনা করছি রিসেট পিকচারের কাজটি হচ্ছে আপনারা কোনো একটি ছবির মধ্যে কাজ করেছেন তারপরে সেই সকল ধরনের কাজ আপনি রিমুভ করতে চাচ্ছেন অর্থাৎ সকল ধরনের ইফেক্ট আপনি রিমুভ করে ছবিটি পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আনতে চাচ্ছেন তাহলে আপনারা রিসেট পিকচার এই অপশানটা ব্যবহার করতে পারেন আমি আন্ডো করে আমি আগের ছবিটি আনছি এই ছবিটা ছিল আমরা যদি কোনো ইফেক্ট দেয় যেমন এখানে ফর্মেটে গিয়ে এখানে আমরা কালারে গিয়ে একটা কালার চেঞ্জ করে দিলাম সাদা কালো করে দিলাম তারপরে আর্টিস্টিক ইফেক্টে গিয়ে আমরা একটা আর্টিস্টিক ইফেক্ট দিলাম ইচ্ছা করলে আপনারা কারেকশনে এখানে দিতে পারেন কারেকশন করলাম আমি তিনটা ইফেক্ট দিলাম যাই হোক তারপরে আমরা যদি রিসেট করে আগের অবস্থানে নিতে চাই তাহলে এখানে অ্যাডজাস্ট সেকশনে এইখানে দেখুন একটি বাটন রয়েছে রিসেট পিকচার এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন সেটি একবারে আগের অবস্থানে চলে গেছে আমি আবার আন্ডু করছি তারপরে দেখুন এইখানে একটি তীর রয়েছে এই তীরে যদি আপনি ক্লিক করেন তাহলে দুটি অপশান আসবে একটা হচ্ছে রিসেট পিকচার অর্থাৎ আপনারা এই বাইরে এখানে বাটনে ক্লিক করে যেটি করেছেন এখান থেকেও সেটি করতে পারবেন আর এখানে আরেকটি অপশন রয়েছে রিসেট পিকচার অ্যান্ড সাইজ অর্থাৎ পিকচারটি রিসেট হয়ে যে ইফেক্টগুলো দিয়েছি সেগুলো রিমুভ হবে এবং এটার যে সাইজটি রয়েছে সাইজটি এডিট করেছি সেই সাইজটিও হচ্ছে আগের সাইজে চলে যাবে যেমন আমি এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন আমার ছবির সাইজটি একটু বড় হয়ে গেছে তার কারণটি হচ্ছে যখন আমি এই ছবিটি ইনসার্ট করেছি তখন ছবিটি অটো রিসাইজ হয়ে আমার ডকুমেন্টের সাইজে চলে গিয়েছিল কিন্তু আমি যখন এখানে রিসেটে ক্লিক করলাম তখন ছবিটি অরিজিনাল সাইজে চলে আসছে অর্থাৎ আমার মূল ছবির সাইজটি হচ্ছে এমন আজকের ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে ছবি কমপ্রেস করতে হয় ছবিকে কীভাবে আপনারা চেঞ্জ করে একটি ছবির উপরে অন্য ছবি স্থাপন করতে পারবেন এবং ছবিকে রিসেট করে ছবির সকল ধরনের ইফেক্ট বাতিল করে ছবিকে পূর্বের অবস্থানে নিয়ে যাবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ